কেন তো সাহস থাকে বাংলাদেশে আসু জীবনের কোনো না কোন সময়ে এর প্রাশ্চিত্ব আপনাকে করতে হবে জীবনের কোনো না কোন সময়ে এর প্রাশ্চিত্ব করে আপনাকে মরতে হবে আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্যার স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাহেব অপেক্ষায় আমি রইলাম সাম্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাধীন দেশে আপনাদের সবাইকে স্বাগতম যারা হক ওলাম ভালোবাসেন আজকের এই তিন চার মিনিটের ভিডিওটি দেখবেন আমি দুই মিনিট একটু আপনাদের সাথে কথা বলবো কিছু প্রশ্ন করব আপনার একটু উত্তর দেবেন এবং তারপরে আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের একটা বক্তব্য জাতির উদ্দেশ্যে তিনি দিয়েছেন সেই বক্তব্যটি হুজুরকে যারা ভালোবাসেন অবশ্যই পরিপূর্ণ শুনে যাবেন প্রথম কথা আপনারা সোশ্যাল মিডিয়ায় ইসলামিক রাষ্ট্র চাচ্ছেন মিজানুর রহমান আজহারিকে প্রধানমন্ত্রী বানাচ্ছেন মামুনুল হককে রাষ্ট্রপতি বানাচ্ছেন যদি এরকমটা হয় জানি না হবে কি না যদি হয় তাহলে আপনারা কারা কারা খুশি হবেন এবং কাকে কোন পদে দেখতে চান একটু কমেন্ট করবেন প্লিজ একটু কমেন্ট করবেন মিজানুর রহমান আজহারি দেশে আসুক কারা কারা চান এটাও কমেন্ট করবেন এখন যে বিষয়টা হচ্ছে অত আইজু মান্তাশা অত দিল্লু মানতাশা সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান ছিনে আনার মালিকও আল্লাহ আমাদের ডিবি হারুন সাহেব হক সাহেব হুজুরের গায়ে কলঙ্ক লাগাইতে চাইছিল তিনি ছোট পাখি হয়ে বের হয়ে গেছেন আল্লাহ তার ইজ্জতের ফালুদা করে দিয়েছেন শুনলাম তিনি নাকি দেশে থেকে পালাইতে গিয়ে পারে পারেনি তো যাই হোক অনেক ধরনের কথা আপনারা এই ওলামে একরামদেরকে পদ দিচ্ছিলেন বিধায় আজকের এই ভিডিওটি যা আসলে আপনারা চান না এটা জানার জন্য এবং যারা মামুনুল্লাহ শাহ হুজুরের বার্তা শোনার জন্য অপেক্ষা করতেছেন চলেন হুজুরের বার্তাটি শুনবে এবং তার আগে স্বাধীন দেশ দেশ স্বাধীন করছেন আপনারা একটু অবশ্যই আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন সত্য নিউজ জানার জন্য চলুন হক সাবুজির কী বলছে মনোযোগ দিয়ে শুনে আসি আমরা জাতি ধর্ম নির্বিশেষে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ এদেশে কোন ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীদের উপর কোনো ধরনের অযাচিত আক্রমণ করবে না হামলা করবে না কাজে এই অরাজকতার সুযোগ নিয়ে বা এই বিশৃঙ্খলার এবং এই বর্তমান রাজনৈতিক পট সুযোগ নিয়ে কেউ যেন সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে সেই জন্য আমরা বিশেষভাবে সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন আমাদের ইমাম সাহেবান যারা রয়েছেন আলেম ওলামা যারা রয়েছেন তাদের এই ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করতে হবে সেই জন্য আমরা দেশবাসীর প্রতি আলেম সমাজের প্রতি বিশেষভাবে আহ্বান যে সংখ্যালঘু এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সহ অন্যান্যদের এবং রাষ্ট্রীয় সকল স্থাপনাগুলো যেন নিরাপদ থাকে সেজন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন আর শুরুতেই আমাদের প্রধানমন্ত্রী তিনি তিনি পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্র মাননীয় মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন এবং এই সম এই মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে পরবর্তী পদক্ষেপ ইনশাল্লাহ তাড়াতাড়ি গ্রহণ করেন তারা এই মোটামুটি তো দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখলেন আজকে সারা দিন বিজয় মিছিল করে ভিডিওটি করছি এখন রাত প্রায় দুটা বাজে হয়তো আপনারা দিনে দেখতেছেন অথবা রাতে দেখতেছেন তো গলাটা একদম বসে গেছে বেশি কথা বলতে পারতেছি না গলার উপর অনেক প্রেশার আবার শুক্রবারে জুমার নামাজ আছে সবকিছু মিলে আর কি তো যাই হোক হুজুরদের জন্য সবাই দোয়া করবেন যাই হোক ভালো হোক দেশের কল্যাণ হোক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ স্বাধীন দেশে আবারও স্বাগতম